আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে সাইদাস কিচেনে থাকছে একদম ভিন্ন রকম একটা রেসিপি, সেই রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেই হয়তো বুঝতে পারছেন, এখানে আমি প্রায় এক পার মতো কাঁকরোল নিয়েছি। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, অনেকেই আছে বাচ্চারাও খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপিটা একবার আপনারা যদি করে দেখেন বা করে খাওয়ান, খুবই তারা পছন্দ করবে। আজকে তাদের জন্য এই রেসিপিটা আমি করছি। এখানে আমি প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরে পানি ঝরে নিয়েছি। এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। জাস্ট এটুকু দিলেই চলবে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। এতে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি তেলটা গরম করতে দিয়েছি। এখন আমি প্যানে কিছু সয়াবিন তেল আর একটু সরিষার তেল একসাথে দিয়ে দিয়েছি, তাতে একটা ভালো একটা ভাজলে ফ্লেভার আসে। এই জন্য আমি এখন এগুলি ভাজতে চলে গেলাম। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আস্তটা একটু কমিয়ে দিয়েছি, যাতে এটা দেওয়ার পর কালারটা ভালো মানে চলে না আসে। আস্তে আস্তে এটা ভাজতে হবে, যাতে ভিতর থেকে ভালোভাবে এটা কুক হয়। এখন আমি আগে কয়েক পিস এগুলো ভেজে নিব। এখন এটা এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব। এটা আসলে সিদ্ধ হয়ে আসলে, একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি উঠিয়ে নিব। যেহেতু এক পাশ হয়ে গিয়েছে, এখন আরেক পাশ হলে আমি এটাকে উঠিয়ে নেবো পরে। এখন আমার কাঁকরোলটা একদম ভাজা হয়ে গিয়েছে। ভাজাটা ঠিক এভাবেই হবে। ও বাবা, এখনই কেটে ইচ্ছে করছে, কিন্তু না, এভাবে তো আসলে এভাবেও খাওয়া যায়। কিন্তু এরপরও আমি আপনাদেরকে আজকে অন্যভাবে একটি রেসিপিটা করে দেখাবো। যেহেতু আমার কাঁকরোলগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দু পেঁয়াজা কোথাও চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। আর আমি এটা আসলে সরিষার তেল দিয়ে রান্না করব। আপনার ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু দো পেঁয়াজা করছি, তার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, খেতেও অনেক ভালো লাগবে। আর এই সিজনটায় অনেক কাঁকরোল পাওয়া যায়, এখনই কাঁকরোলটা খেতে অনেক টেস্ট, যেভাবে রান্না করেন না কেন। এরপরও আমি আপনাদের জন্য ভিন্ন রকমের যে রেসিপিটা করে দেখাচ্ছি, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিলাম, প্রায় এক কাপের মতো। একদম কুচি করে কাটতে হবে পেঁয়াজ। আগে আমি পেঁয়াজটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো যেন আর একটু ভাজা ভাজা হয়। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ ফালি করে দিবেন। আমার ফেসবুক পেজ যারা ফলো করেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর এই ভুলটাকে একটু শেয়ার করে একটু উপকার করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু আমি এখানে কাঁকরোলের দো পেঁয়াজা করছি, তাই কোনো মশলা অ্যাড করবো না। মশলা অ্যাড করলে এটার কোনো ভালো লাগবে না বা একটা অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে না, তাই আমি পেঁয়াজের মধ্যে কাঁকরোলগুলি এখন দিয়ে দিব।
এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। যারা কখনোই কাকরোল খেতে চায় না তারাও এটা দেখবেন অনায়াসে ভাত খেয়ে ফেলবে। এটা দিয়ে গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। এটা আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কালারফুলের জন্য। ঠিক এভাবেই হবে, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিজের কাছে অনেক ভালো লাগছে। আর এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।